শুক্রবার রাজ্য সফরে এলিট রাজ্য কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা চেনিরো ফেলিরো কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা উজ্জীবিত। শুক্রবার রাজ্য সফরে এলেন ত্রিপুরা দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা ফেলিরো। রাজ্যের তাপর তাপর কংগ্রেস নেতারা বিমানবন্দরে ফেলিরোকে স্বাগত জানালেন। রাজ্য সফরে কংগ্রেস নেতা চেনিরো ফেলিরো বিমানবন্দর থেকে র্যালি করে ফেলিরোকে কংগ্রেস ভবনে নিয়ে আসা হল। চেনিরো ফেলিরোকে কংগ্রেস ভবনে সংবর্ধনা জ্ঞাপন, রাজ্যে কংগ্রেস নেতা কর্মীরা উৎসাহিত। কংগ্রেস ভবনে সংবর্ধিত রাজ্য কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা ফেলিরো, শীঘ্রই রাজ্য কংগ্রেস সভাপতির নাম ঘোষণার ব্যাপারে চেনিরো ফেলিরোর ইঙ্গিত। শুক্রবার অনুষ্ঠিত হল সিপিএম এর রাজ্য কমিটি বৈঠক। মেলার মাঠ স্থিত সিপিএম এর প্রধান কার্যালয়ে এদিনে বৈঠক অনুষ্ঠিত। শুক্রবার সিপিএম এর রাজ্য কমিটি বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে পলিটব্যুরো অন্যতম সদস্য প্রকাশ কারাত উপস্থিত ছিলেন। শুক্রবার মেলার মাঠে সিপিএম এর রাজ্য কমিটি বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি বাদল চৌধুরী ইস্যু অধিক গুরুত্ব পেল। পশ্চিম জেলা পুলিশ সুপার দায়িত্বে মানিক লাল দাস, তথাপি বৃহস্পতিবার এবং শুক্রবার প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী অধরা। পশ্চিম জেলার নতুন এসপি পদে মানিক লাল দাস বৃহস্পতিবার রাতে বিভিন্ন পুলিশ আধিকারিক এবং অস্তিত্বের নিয়ে এনসিসি থানায় বৈঠক করলেন নতুন এসপি। পশ্চিম জেলার নতুন এসপি পদে মানিক লাল দাস, তবু প্রাক্তন পূর্তমন্ত্রী অধরা এখনও দায়িত্ব বুঝে নেননি বলে বৃহস্পতিবার রাতে দায়িত্ব এড়ালেন নতুন এসপি। উপজাতি মেধাবী ছাত্রছাত্রীরা শুক্রবার আগরতলা টাউন হলে পুরস্কৃত। উপজাতি কল্যাণ দপ্তর এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন। উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার উপজাতি মেধাবী ছাত্রছাত্রীরা আগরতলা টাউন হলে পুরস্কৃত। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী এবং বনমন্ত্রী উপস্থিত ছিলেন। ত্রিপুরা জিমনাস্টিক্স অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি পেল। শুক্রবার আহত সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্তারা জানিয়েছেন। ত্রিপুরা জিমনাস্টিক্স অ্যাসোসিয়েশনে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি লাভ। রাজ্যের প্রতিনিধিরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। বাদল চৌধুরী কাণ্ডে দুই আইপিএস পুলিশ আধিকারিকের শাস্তি নিয়ে রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকম্প, ভেঙে চলছে পুলিশ প্রশাসনের একতা। পুলিশ প্রশাসনে আইপিএস ও টিপিএস গোষ্ঠীর মধ্যে বিরাট ফাটল, ফাটল ক্রমশই গভীর ও স্পষ্ট হচ্ছে। দুই আইপিএস পুলিশ আধিকারিকের উপর থেকে প্রোটোকল এড়িয়ে শাস্তির সিদ্ধান্ত রদের দাবিতে মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন দিল পুলিশের এক শীর্ষস্থানীয় আইপিএস আধিকারিক। মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদানে নেতৃত্ব দিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক সিনিয়র আইপিএস এ কে শুক্লা। দুই আধিকারিকের উপর থেকে অবিলম্বে শাস্তির ঘোষণা রদ না হলে পেন ডাউন আন্দোলনে সামিল হবেন আইএএস অফিসার, অ্যাসোসিয়েশনভুক্ত আইপিএস অফিসাররা। দুই আধিকারিকের উপর হঠাৎ শাস্তির ঘোষণা করে মহাফাপড়ে পড়লেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, অভিমত তথ্যবিজ্ঞ মহলের। রাতের মেসের খাবার খেয়ে অসুস্থ 14 জন ছাত্রী, ঘটনা কৈলাস শহরের এএনএমআর ট্রেনিং ইনস্টিটিউটের মেসে। বৃহস্পতিবার রাতে মেসে ডিম তরকারি ভাত খেয়ে অসুস্থ বোধ করতে থাকেন ছাত্রীরা। শুক্রবার সকালে তাদের আরজিএম হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার দুপুরে 14 জনের মধ্যে 12 জন ছাত্রী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছড়া পান। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। টাকা পয়সা হিসেব নিয়ে ঝগড়ার জন্মদাতা পিতাকে পিটিয়ে মারল পাষণ্ড পুত্র। ঘটনা সাপ্রাম মহকুমার শ্রীনগর ফাঁড়ির মাধবনগরের নারায়ণপাড়ায়। নিহত বাবার নাম স্বপন দাস, অভিযুক্ত পাষণ্ড পুত্র দেবাশিস দাস পলাতক। শ্রীকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্রছাত্রীদের এলামিনির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী জয়নীতি দে। পূর্ত ঘোটালা মামলায় বাদল চৌধুরী আগাম জামিনের আবেদন। হাইকোর্টে 21 অক্টোবর হবে শুনানি। হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধের আদালতে বাদল চৌধুরী আগাম জামিনের আবেদনের উপর শুনানি হবে। শুক্রবার গোমতী জেলার করপকে মুখ্যমন্ত্রীর জনতার দরবার অনুষ্ঠিত হয়। বেলা 11টার আকাশপথে করপকে পৌঁছান মুখ্যমন্ত্রী। গল্প কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় জনতার দরবার। মহকুমার বিভিন্ন প্রান্তে জনগণ বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হন। বিভিন্ন এলাকার রাস্তাঘাট, পানীয় জল, সেচ ব্যবস্থা, বিদ্যালয় পরিকাঠামোগত অবস্থার প্রতি জনগণ মুখ্যমন্ত্রীকে অবগত করেন। পানিসাগর থানা পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে একটি ট্রাক থেকে 216 কেজি গাঁজা আটক করে। গাঁজা আটককালে পুলিশ ট্রাকের চালককে গ্রেপ্তার করে। চালকের নাম আবেদ ইকবাল।